গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সন্ধ্যায় এসেছি ঠাকুর দেখতে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই তিনটে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো। সত্যি খুব ভালো হয়, প্যান্ডেলগুলোও ভালো হয়, প্রতিমাও ভালো হয়। এখন এসেছি বুর্জ খলিফা দেখতে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা সেকেন্ড পুজো দেখতে এসেছি। এখানে লোকজনের খুব ভিড় আছে, পাশে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখানে একজন একজন করে ঢুকতে হচ্ছে, বেশি লোক একসঙ্গে ঢুকতে দিচ্ছে না। আমাদের বাড়ির থেকে যেতে এটা প্রথমেই পড়ে, কিন্তু আমরা প্রথমে দেখিনি, আমরা দূরেরগুলো দেখে এসে তবেই কাছেরগুলো কাছেরটা দেখেছি। আর এটা বিশাল বড় প্যান্ডেল হয়েছে, আর অনেক বড় এরিয়া নিয়ে ঠাকুর দেখতে যেতে হলে অনেকটা এরিয়া ঘুরে ঘুরে যেয়ে তবেই ঠাকুর দেখতে হচ্ছে। এখানে লাইন নেই, কিন্তু পরপর ঘুরে ঘুরে গিয়ে দেখতে হচ্ছে। আর দেখো, পুরো মেলাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই প্যান্ডেলটায় বেশিরভাগই মাটির পুতুল ব্যবহার করা হয়েছে, প্রচুর প্রচুর পুতুল দিয়েই প্যান্ডেলটা হয়েছে। ছোট 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 পুতুল, কিন্তু কোনো রং করা নেই, পুতুলগুলো বিনা রঙের পুতুল সব। আর প্যান্ডেলের মাঝখানে না একটা কচ্ছপ করেছে, কচ্ছপের চারিপাশেও পুতুল দিয়ে সাজিয়ে রেখেছে। তোমাদের সঙ্গে তিনটে ঠাকুরই শেয়ার করলাম।
অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। আর জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করো। আর আজকে না খুব ঠান্ডা পড়েছে, আমরা সোয়েটার পরেই ঠাকুর দেখতে এসেছি। তাহলে ভিডিওটা এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।